ফ্লাইট মোডে এই প্রথম কোন বাঙালি ফোন দিতে পারছে, এটা বিরল দৃশ্য। তিনি ফ্লাইটে বাড়ির সাথে কথা বলছেন। এই প্রথম ফ্লাইট মোডে কোন ফোন কল যাচ্ছে এবং তিনি কথা বলেই যাচ্ছেন এবং বলেই যাচ্ছেন। ফোনে ফোনে নাচ দেখাচ্ছেন এই প্রথম ভাই। বাংলাদেশের শ্রমশক্তির একটি বড় বাজার ওমান। বন্ধু অনন্য মামুনের আমন্ত্রণে মূলত আমাদের ওমান যাওয়া আসলে একটা চমৎকার অভিজ্ঞতা। ওমানের আমরা যখন বিমান থেকে নামবো, তার আগে জাস্ট তার 10 মিনিট আগ মুহূর্তে ওমানের রাজধানী মাস্কাট শহরে যে রাত্রিকালীন দৃশ্য আমরা উপর থেকে দেখলাম, অভাবনীয় চমৎকার একটি দৃশ্য। বর্তমানে ওমানে প্রায় 10 লাখেরও বেশি বাংলাদেশি কর্মী রয়েছেন। ওমান আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব কোণাতে অবস্থিত একটি রাষ্ট্র। ওমানের রাজা সুলতান উপাধি ব্যবহার করেন এবং দেশটির সরকারি নাম ওমান সুলতানাত। ওমানের পশ্চিমে ইয়েমেন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত, পূর্বে আরব সাগর, উত্তরে ওমান উপসাগর। মাস্কাট ওমানের রাজধানী এবং বৃহত্তম নগর। হাজার বছর পূর্বে ওমান ছিল সমুদ্র বেষ্টিত দেশ, ঠিক অ্যারোপ্লেনের ওপর থেকে তেমনটাই মনে হচ্ছে। এদেশের ছেলেরা সাধারণত সাদা জুব্বা পরেন, মেয়েরা পোশাকের সঙ্গে হিজাব পরেন। এবারে সম্পূর্ণ ভৌগোলিক ব্যাখ্যার বাইরে একটি মজার তথ্য দিই, তথ্য না ঠিক গল্প। ওমানের এই সাংস্কৃতিক সফরে অনন্য মামুনের আয়োজনে আমরা একাধিক শিল্পীদের সাথে ইউএস বাংলা ট্রিপে যখন ওমানের মাস্কাটে নামি, এরপরে একাধিক গাড়ি আসেন আমাদের তুলতে, অর্থাৎ রিসিভ করতে হোটেল পর্যন্ত নিয়ে যেতে। এফআই দীপু এবং আমি তানভীর তারেক আমাদের ব্যাগেজ নিয়ে একটি খুব সুদৃশ্য পাজেরোর সামনে দাঁড়াই তাদের আয়োজকদের গাড়ির। খুব স্বাভাবিকভাবেই অন্যান্যরা যার যার ব্যাগ পেট্রা নিয়ে গাড়ি নিয়ে বহরে উঠছিলেন এবং আমরা সেই গাড়িটির জন্য ওয়েট করছিলাম যে গাড়িটির ড্রাইভার বা মালিক এসে আমাদের রিসিভ করবেন। আয়োজকরাও তেমনটাই ইশারা দিচ্ছিলেন। তো সময় মতো আমরা গাড়িতে উঠলাম এবং ওঠার পর এই রাস্তা দিয়ে, যে রাস্তার ভিডিওটি দেখছেন আপনারা, এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এবং সেই চকচকে গাড়িটির মালিক কাম ড্রাইভার হঠাৎ করে উত্তেজিত হয়ে গেল এবং আয়োজক মিরাজকে বললেন যে আমার গাড়িতে, অর্থাৎ তার গাড়িতে তো মেয়ে শিল্পী অর্থাৎ গায়িকাদের ওঠার কথা, কিন্তু কেন ছেলেদের নেওয়া হলো? আমি এবং দীপু পরস্পরের দিকে চা আছে বললাম, কারণ বিষয়টি খুবই বিব্রতকর। আমরা ভাবছিলাম এই মরুর দেশে এত রাতে আমাদের না জানি রাস্তায় নামিয়ে দেয়। অনেকটা উত্তেজিত হয়ে বারবার আয়োজকদের বললেন, আমার গাড়ি মতো ঝাঁচকচকে গাড়ি এবং এত দামি গাড়ি কি এই গোটা 12-13টি গাড়ির ভেতরে রয়েছে? তো আমি এই নতুন গাড়িটি নিয়ে এসেছি যাতে গায়িকা নায়িকাদের ওঠানো যায়, কিন্তু কেন দুজন লোককে? আমি দীপু আবারও পরস্পরের দিকে চাওয়া চাই করলাম। মাস্কাটের প্রথম শহরের রাত দেখাটা তাই আমাদের জন্য খুবই বিব্রতকর ছিল, কারণ প্রতি মুহূর্তে মনে হচ্ছিল গাড়িটির মালিক কাম ড্রাইভার আমাদের পথে নামিয়ে দেবে। প্রিয় দর্শক, ওমান ট্রিপের আরও মজার মজার তথ্য এবং গল্প শুনতে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভ্রমণ কাহিনী দেখার জন্য অপেক্ষা করুন।